हाई गाइज वेलकाम बैक टू माई निव ब्लग एंड आई होप यू गाइज एट एब्सोल्युटली फाइन। तो आज के ब्लगटा आमार शाशुड़ी करार और ये ब्लगटाते आमार शाशुड़ी एक नतून जैगा गेछिलो। आमार शाशुड़ी शुधु नय आमार वामिको गेछिलो आमार शोशुरो गेछिलो किन्तु आमी एकटु निजेर काजेर जोन्ने जेते पारिनी ओदेर साथे। किन्तु ओरा एकटा दारुण जैगा कवर करे एसेछे सेटाई आज के आपनादेर साथे शेयर करब। और ये जैगाटा हलो হরিণালয় হচ্ছে একটা নতুন জু যেটা আমাদের একদম ইকো পার্কের পাশেই জুটা খোলা হয়েছে। তো কলকাতায় ইউজুয়ালি একটাই জু আছে যেটা আমরা ছোটবেলা থেকে যাই, সেটা হচ্ছে আলিপুর জু। আর এখন এইটা নতুন একটা ইনিশিয়েটিভ নিয়ে একটা নতুন জু খুলেছে যেখানে অনেক নতুন নতুন পশু পাখি সব আছে। তো এই ব্লগের মধ্যে আপনাদেরকে ওটাই দেখাবো, জায়গাটাকে পুরো ব্লগ করে দেখানো হয়েছে। আপনারা যদি ইকো পার্ক আসছেন না তাহলে এই এই জায়গাতে একদম আসবেন, এন্ট্রি ফিস খুবই কম। আর আর এটা আপনার 10টার পর থেকেই খুলে যায়। তো নিজের বাচ্চা থেকে নিয়ে আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, খুব এনজয় করবেন, খুব ভালো আর সুন্দর জায়গা। ব্লগটাকে এন্ড অবধি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গা এটা। তো চলুন ব্লগটা শুরু করি আর আপনাদেরকে একটার পর একটা জিনিস দেখাতে থাকি যা যা এখানে আমরা দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি। মানে আর এই ব্লগটা শুধু আপনি একলা দেখবেন না, আমিও দেখবো, কারণ আমারও এখনও যাওয়া হয়নি। তো চলুন আমরা একসাথে এই ব্লগটা দেখি আর এনজয় করি। এখানে যে এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, কি সুন্দর পাখির খাঁচা। হ্যাঁ, ওই পাখি দেখতে পাচ্ছ? ওই তো দূরে বাবা, কত বড় বড় পাখি, ওই তো উঁচুতে পাখিগুলো সব বসে আছে। হ্যাঁ, ওই দেখো কত বড় বড় পাখি, ওই বাবা কত বড় বড় ম্যাকাও। এটা এটা হচ্ছে নীল হলুদ ম্যাকাও আছে, নীল হলুদ ম্যাকাও, রেড অ্যান্ড গ্রিন আছে, সব ভিতরে আছে। এটা হচ্ছে রেড গ্রিন ম্যাকাওটা বোধহয় ওই দিকে আছে, এটা হচ্ছে নীল হলুদ। লড়ি এদিকে আছে, লড়ি লড়ি, এই অনেক সুন্দর সুন্দর পাখি, লড়ি পাখি বলছে এগুলো, লড়ি। স্কারলেট ম্যাকাও দেখে নিন কী কী আছে, আর পাখিটাকে জীবন্ত অবস্থায় দেখে নিন। স্কারলেট ম্যাকাও হচ্ছে এটা। কি সুন্দর, আরে বাবা কি সুন্দর লাগছে দেখতে। কালো কাকাতুয়া, এটা কালো কাকাতুয়া দেখতে পাচ্ছ? কালো কাকাতুয়া, কালো কাকাতুয়া দেখি, কালো কাকাতুয়াটা কেমন পেয়েছো? এই সাবাস, এ তো কালো কাকাতুয়া, বেশ সুন্দর দেখতে। এই বাবা আওয়াজ করছে আমার, ও মা, আরে বাপ রে, কি আওয়াজ দেখো কালো কাকাতুয়া। কালো রাজা, সাদা রাজা আছে, কি সুন্দর ভিউ, ট্রলার দেন। কেমন লাগছে গো? হ্যাঁ দেখো, বুঝি দেখে কেমন লাগছে, কেমন লাগছে? হ্যাঁ বলছে কেমন লাগছে দেখে, ভালো সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে সাদা কাকাতুয়া, আমব্রেলা। এটা হচ্ছে, ওই বাবা কত সাদা কাকাতুয়া, সূর্যমুখী ফুল, সূর্যমুখী, সূর্যের দিকে মুখ করে থাকবে। না না, ছয় কোথায় হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয় সাড়ে ছয় না, পুরোটা যায়নি দেখো, সাথে যায়নি, সাড়ে ছয়। আমারটা দেখে নিই, আমারটা দেখো কত,
আমি ওই দেখুন এখানে আমি দেখিনি আমার হাইটটা দেখো কত হচ্ছে দেখো হাইট ভালো করে দেখো মানে 5 ফুট আমি 5.5 ফুটের মতো ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি 5.5 ফুটের মতো হাইট চলো এইটা জিরাফ কত উঁচু দেখবে কি সুন্দর ওই তোকে দেখলাম ভিতরে আরাম করছে ও দুজন একজনই ও ভিতরে দুটো আছে আর বাইরে একটা আছে বাবা তিনটে জেব্রা জেব্রা হলো পাখি হলো জিরাফ হলো আর কি আছে এখানে এখানে বলছে প্রবেশ নিষেধ বলছে এখনো মানে বাড়াবে আর কি কাজ চলছে আরো অনেক কিছু বাড়াবে এটাকে অনেক বড় করবে আর আমাদের কলকাতা জুয়ে যেতে হবে না মনে হচ্ছে এখানেই সব কিছু করে ফেলবে খুব সুন্দর করেছে পরিবেশটাও খুব সুন্দর এই তো এখানে হিপোপটামাসও আছে দেখি ওই জলের মধ্যে আছে দেখি উঠে কিনা ওনার এখন যে গরম পড়েছে উঠবে কিনা কে জানে এর মধ্যে ডুবে আছে এত গরমে বেরোতে চাইছে না হিপোপটামাস জলের মধ্যে সব ডুবে বসে রয়েছে ওই তো ওই তো ওই তো মুখটা বার করেছে মুখটা বার করেছে দেখেছো বার কর বার কর আবার ডুবে গেল নিঃশ্বাস নেবার জন্য দেখো আবার একটা এখানে উঠছে কই বলো তো একটা তরঙ্গ খেলছে ওইটারই তরঙ্গ হিপোপটামাস মাছ তো দেখতে পেলে কিন্তু সৌন্দর্য অপূর্ব অপূর্ব সব সৌন্দর্য গাছ কি সুন্দর বিঘ্নি বিঘ্নি ফুল বসার জায়গাগুলো খুব সুন্দর এই যে বসার জায়গাগুলো খুব সুন্দর এখানে কি সুন্দর একটা বসার জায়গা আছে ঠান্ডা হাওয়া গাছ ওই তো জেব্রা চলে বেড়াচ্ছে সিন সিনারি খুবই সুন্দর শীতকালে আসার পক্ষে খুবই উপযুক্ত সময় এটা গাছগুলো এত সুন্দর এয়ারস ক্যাফে আপনার যদি ইচ্ছা করেন একটু চা জল খাবার খেয়ে নিতে পারেন আমরা এমন অড টাইমে এসেছি না ভাত খাওয়ার টাইমে আমরা তো কাছেই থাকি আমরা জাস্ট পরে বিকেলে খাবো এটা হচ্ছে নেচার্স ক্যাফে আপনারা এসে এখানে ব্রেকফাস্ট করতে পারেন স্ন্যাক্স খেতে পারেন সব কিছুরই ব্যবস্থা আছে আর ফুল এন্টারটেনমেন্ট বাঁদর এটা হচ্ছে ক্যাপুচিন বাঁদর এরাই সব রয়েছে এই যে ধুলছে ক্যাপুচিন বাঁদর দেখো কেমন দূর থাকে এই যে বার্কিং ডিয়ার এইগুলোই আছে ভেতরে তোর এখন তো মুরমুরজি হয়ে রয়েছে এই যে এইগুলো আছে ওই দূরে দেখা যাচ্ছে বসে আছে আসলে রোদে না সব টায়ার্ড ওই দূরে দূরে সব সব কাজ করছে আরও সব নানা রকম কনস্ট্রাকশন হচ্ছে মানে আরও খুব বাড়াবে জুটাকে না অনেক বড় বাড়াবে কি হবে গো দাদা এখানটায় পাইপলাইন হবে আচ্ছা আচ্ছা এতে এখানে বলছে ক্রোকোডাইল রয়েছে কিন্তু সব জলের মধ্যে ডুবে রয়েছে উঠছে না কেউ এইগুলোই রয়েছে এখানে কিন্তু এখন জলের মধ্যে ডুবে রয়েছে হার্বসগুলো আছে এই হার্বসগুলো আমরা তো অনেকেই জানি না আবার দেখুন এগুলো সমস্ত কিছু বলে দিয়েছে এখানে দেখুন পুদিনা দেখা পুদিনাটা দেখা আর আমরা যে শতমূলির মুরব্বা খাই না শতমূলির মুরব্বা দেখুন এটা হচ্ছে শতমূলি গাছটা ভালো করে জুম করে দেখা এ দেখুন শতমূলি আমরা এগুলো মুরব্বা খাই এর আমরা পুদিনার আমরা শরবত করে খাই আর এই যে বলে ব্রাহ্মী শাক এমন ওষুধের মতো কাজ করে এই যে ছোট্ট ছোট্ট পাতা এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক এগুলো অনেক রকমের আমাদের ওষুধ হিসাবে ব্যবহার করা হয় আর ল্যাভেন্ডার আমরা যেটা বলি না সুগন্ধি তৈরি করি যেমন গাছটা আমি কোনো দিন দেখিনি এই যে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার গাছটা দেখা কী সুন্দর ল্যাভেন্ডার আর এদিকে হচ্ছে আলফা আলফা তাতে অনেক প্রজাপতি প্রজাপতি ক্লিয়ার আছে এই যে দেখুন প্রজাপতি হলুদ নীল প্রজাপতি আর এটা হচ্ছে আলফা আলফা এই গাছটা হচ্ছে আলফা আলফা এই যে
আলফা আলফা, আর হচ্ছে অশ্বগন্ধা, এটাও একটা হচ্ছে ঔষধি গুণ খুব বেশি এই অশ্বগন্ধা, দেখিয়ে দে। আর এর তো ষষ্ঠী মধু, এটাও আমাদের ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। আমরা গাছগুলো আজকে দেখে নিলাম, আমরা জানতাম ষষ্ঠী মধু সব পাওয়া যায় আয়ুর্বেদিক দোকানে, সেটা গাছগুলো কীরকম হয়, গাছগুলো ঠিক এইরকম হয়। আর এখানে হচ্ছে হিং, হ্যাঁ যে হিংগুলো আমরা বাজারে নানা রকম ফোড়নে ব্যবহার করি, হিঙ্গের কচুরি, হিঙ্গের শরবত, হিঙ্গের ফোড়ন, যা সব কিছু হিং লাগে। হিঙ্গের গাছটা দেখুন কীরকম হয়, দেখুন হিং। তাহলে মোটামুটি সমস্ত হার্বস, ওই দূরে আছে কালমেঘ, কালমেঘের একটা ওষুধি গুণ আছে, সর্পগন্ধা আরও দূরে, সর্পগন্ধা ওই দিকে বোধহয় যেতে পাওয়া যাবে না মনে হয়। তারপর ওই দিকে আছে হলুদ গাছ, ওই লম্বা লম্বা দেখাচ্ছে দেখা, এটা হলুদ। আচ্ছা লেমন গ্রাস, যেগুলো আমরা সব লেমন গ্রাস যেগুলো ব্যবহার করি, আমরা স্যালাড ট্যালাডে ব্যবহার করি না লেমন গ্রাস, এই লম্বা লম্বা পাতা, ওই দিকে যাওয়া যাবে না বলে দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা রসুন, রসুন গাছ আমরা নিশ্চয়ই জানি সবাই, রসুন আদা পেঁয়াজ এগুলো আলাদা করে আপনাদের বলতে হবে না, বাড়িতে সবারই হয়। আর আফ্রিকান ধনে পাতা, আমরা তো এমনি ধনে পাতা দেখেছি, একটু ভালো করে দেখা আফ্রিকান ধনে পাতা, এর স্বাদটা একটু অন্যরকম, গন্ধটা অন্যরকম। আর আদা টাদা তো আমরা সব দেখিয়েছি, এগুলো বলার কিছু নেই। আমি যেগুলো ভাবলাম যেগুলো আমরা ব্যবহার করি অথচ গাছগুলো জানি না, সেইগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম। এখানে আছে সুগার গ্লাইডার, দেখা যাবে কিনা বুঝতে পারছি না, কোথায় লুকিয়ে আছে জানি না, কিন্তু গাছগাছালির মধ্যে লুকিয়ে আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না সব কোথায় ঢুকে আছে, জুতো খুলে প্রবেশ করতে বলছে। দেখি ভিতরে চলুন দেখি কি আছে, কি হয়েছে, ও রেস্টের জন্য, এটা বলছে বাচ্চা টাচ্চাকে অসুস্থ হয়ে পড়লে এখানে রেস্ট নিতে পারেন আপনারা, ঠিক আছে বেশ ভালো ব্যবস্থা, আপনার বাচ্চারা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে এখানে চলে আসবেন, এখানে রেস্টের ব্যবস্থা আছে, খুব ভালো সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। আপনাদের সমস্ত দেখিয়ে দিলাম, আপনাদের নিশ্চয়ই আশা করি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে কোনো নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, আজকের মতো এটুকুই, টাটা।